বিস টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي أيوة العمل الخير؟ قال বিল্লাহ রাসুলহিম সোম্মা আল জেহাদিল্লা সোম্মা মাবরুর রাহুল বোখারিয়া মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্ল আলহি আসাল্লাম আমরা ফাজাইলে আমলের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে হজ পালন করা হজ এমন একটি এবাদত যার বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় হজ এমন একটি এবাদত যার বিনিময়ে জান্নাত লাভ করা যায় হজ পালন করতে মানুষের পয়সা লাগে এটা ভিন্ন কথা কেননা পয়সা ছাড়া এই রাস্তাঘাটতে সে যাবে কি করে এটা অনেক একটা কষ্টের পরে মানুষের হজের একটা পরিবেশ নেমে আসে এরপরেও হজ এমন একটি এবাদত যার বিনিময় হচ্ছে জান্নাত আল্লাহ তালা বলেন যে ঘরের হজ করতে হবে ওই ব্যক্তিকে যে ব্যক্তির সামর্থ্য রয়েছে শরীর সুস্থ যাতায়াত ব্যবস্থা রয়েছে মানুষের যদি শরীর সুস্থ থাকে যদি তার থাকে তাহলে সে হজ পালন করবে এ কথা আল্লাহ তালা বলছেন আবহাওয়ায় রাজি আল্লাহন বলেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন জিজ্ঞাসার উত্তরে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো আল্লাহর নবী সবচেয়ে উত্তর উত্তম আমল কি মানুষের জীবনে অনেক আমল আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তম আমলটি কি আল্লাহ বললেন ইমানুন বিল্লাহ রাসুলিহি আল্লাহর প্রতি ইমান এবং রাসুলের প্রতি ইমান আমরা তো আল্লাহর প্রতি ইমান আর রাসুলের প্রতি ইমান এটা বুঝি না সেই সৌদি আরবের লোক সেই কালে বুঝেছিল যেই কালে আল্লাহর নবী সমাজের লোককে বলেছিলেন আল্লাহ একজন যিনি সপ্তম আকাশের উপরে থাকেন সেদিন তারা বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহ এ শব্দের অর্থ কি এটা আমাদের জানা নেই আমরা বুঝি না আল্লাহর প্রতি ইমান আনা মানে ধরনের সেরেক থেকে মুক্ত থাকতে হবে কোনো প্রকার সেরেকই আমল করা যাবে না এর নাম হচ্ছে আল্লাহর প্রতি ইমান রাখা আর রাসুলের প্রতি ইমান হচ্ছে সর্বধরনের বেদাতি আমল থেকে বেঁচে থাকতে হবে এটা হচ্ছে রাসুলের প্রতি ইমান জিজ্ঞাসাকারী বললেন আল্লাহর নবী সুম্মা আইন এরপরে পরে কোনটি বড় আমল আল্লাহর নবী বললেন আল জেহাদ আল্লাহর পথে জেহাদ করা আল্লাহর পথে জেহাদ করা হচ্ছে দ্বিতীয় বড় আমল রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী সুম্মা আইয় এর পরে কোনটি বড় আমল আল্লাহর নবী বললেন হজ্জুন মাবরুন গ্রহণীয় হজ যে ব্যক্তি হজ করলো হজ কবুল হয়ে গেল তার জীবনে এটা হলো বড় আমল তার জীবনে এটা হলো একটা বড় পাওয়া যে পাওয়ার পরিণতি হচ্ছে জান্নাত আবহাওয়ার রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল আলী আসাল্লাম বলেছেন মান হজ্জালিল্লাহ অলাম এরফাস অলাম এফসব রাজা কা ইয়ালাদাথ উম কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে বৈধ পয়সা নিয়ে হয়ে হয়ে একমুখী অন্তরে যদি হজ করে আর হজ করতে গিয়ে অপছন্দ কথাও কর্মে লিপ্ত না হয় অশ্লীল কথাও কর্মে লিপ্ত না হয় তাহলে ফিরে আসবে ওই দিনের মতো হয়ে যেদিন তার মাতা তাকে জন্ম দিয়েছিল সম্মানিত দর্শক মন্ডলী এটা একটা বিরাট পাওয়া মানুষ তো একেবারে নিষ্পাপে জন্ম নেয় সেদিন মানুষের কোনো পাপ থাকে না মানুষ যদি বৈধ পয়সা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় নিষ্ঠ হয়ে হজ পালন করে তাহলে আল্লাহ আল্লাহতালা তার সমস্ত পাপকে মোচন করে দিবেন অবশ্য আল্লাহর নবী এরকম আমলের কথা কয়েক জায়গাতে বলেছেন যেমন এক জায়গাতে বলেছেন কেউ যদি সলাৎ আদায় করার পরে মসজিদে বসে বসে জিকির আজকার করে তাসমি তাহালিল করে তাহলে তার জীবিকা নির্বাহ হয় কল্যাণের উপরে তার মরণ হয় কল্যাণের উপরে এবং সেই ব্যক্তি পাপ থেকে হয়ে যায় ওই দিনের মতো যেদিন তার মাথা তাকে জন্ম দিয়েছিল মানুষ মসজিদে বসে যদি হালিল করে জিকির আজকার করে তাহলেও মানুষ একেবারে পাপ থেকে নিষ্পাপ হয়ে যায় রাসুল সাল্লি সাল্লাম বলছেন যে মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে আর ওই অসুস্থ রয়ে বালার উপরে সে বিপদের উপরে সে বিরক্ত না হয় বরং বলে যে আল্লাহ যেভাবে রাখেন সেটাই আলহামদুলিল্লাহ অসুখ বিসুখকে সামনে রেখে কঠিন অবস্থাতে যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ নবী বলেছেন এই লোকটিও একেবারে নিষ্পাপ হয়ে ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মাতা তাকে জন্ম দিয়েছিল এরকমই একটা আমল হচ্ছে হজ মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক নিষ্ঠ হয়ে হজ করে তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যাবে আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল উমরাতে ইলাল উমরা মুকফফিরাতুন লিমা বাইনাহুমা এক উমরা থেকে আরেক উমরার মধ্যে যে মানুষের পাপ হয় সেই পাপ মিটিয়ে দেয় এই দুই উমরার বিনিময় মানুষ এখন একটা উমরা করল আর কিছুদিন পরে আরেকটা উমরা করলো তো মধ্যে যে সব পাপ হয় সমস্ত পাপগুলি আল্লাহতালা মিটিয়ে দেন তার পাপগুলি আল্লাহতালা মুছে দেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলছেন মানুষের কবুল হজের বিনিময় হলো জান্নাত আল্লাহর নবী বলছেন কারো যদি হজ কবুল হয়ে যায় তাহলে পরিণতি জান্নাত সে জান্নাত পাবে ইনশাআল্লাহ আমরা এই আশা নি হজ করব যাতে করে আমরা সহজে জান্নাত পেতে পারি আল্লাহ তুমি আমাদের এই চেষ্টা প্রচেষ্টাকে কবুল করো আল্লাহ মামিন আবু হরাই আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন ইন্নাল উমরা তাফি রামাজানা তাদেল দিল হাজ্জা রামাজান মাসে যদি মানুষ উমরা করে তাহলে হজ করলে যে নেকি হয় মানুষ সে নেকি পাবে রামাজান মাসে যদি মানুষ ওমরা করে তাহলে হজ করলে মানুষ যে নেকি পায় সেই নেকি পাবে সম্মানিত দর্শক মন্ডলী ওমরা মানুষের উপরে ফরজ নয় হজ ফরজ ওমরার জন্য কিছু কিছু জায়গা নির্ধারিত তবে হজের জন্য তার চেয়ে কিছু বেশি জায়গা নির্ধারিত ওমরা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা শরীয়তের পরিভাষাই হচ্ছে তফ করা এবং সাফামর সাই করা মাথা নেড়ে করা এটাই হচ্ছে উমরা এটুকু কাজ যদি মানুষ করে তাহলে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন তার পাপ মুছে যাবে আর হজের বিষয়টি আরেকটু একটু বেশি নির্ধারিত সময় ছাড়া হজ হয় না নির্ধারিত স্থান ছাড়া যেমন হয় না নির্ধারিত সময় ছাড়াও তেমন হয় না হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে নিয়মনীতি পালন করার নাম হচ্ছে হজ আল্লাহর নবী বলছেন রামা মাসে এসে সে কেউ যদি ওমরা করে তাহলে সে হজ্বের নেকি পাবে জান্নাতে আনাস রাজিয়াহ তালা আন বলেন রসূল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইলব্বী ইল্লে লাব্বা মান আন এমিনেহি অন মিন হাজারিন ও সাহাজারিন ও মাদারিন হাত্তাতানকাতে আলার্জ মানুষ যখন হজ পালন করতে গিয়ে এই তালবিয়া পড়ে তাকবীর ধ্বনি পড়ে লব্বাইক আল্লাহুমা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক মানুষ যদি এই তালবিয়া এই বাক্যগুলি পড়ে তখন তার ডানে যা কিছু আছে বামে যা কিছু আছে সবকিছুই পাট করতে থাকে এমনকি পাথর এমনকি বাড়িঘর এমনকি বৃক্ষ আদি একটার পর একটা একটার পর একটা আল্লাহর নবী বলছেন একেবারে গোটা পৃথিবীতে যত জীবজন্তু জড় পদার্থ সবকিছুই এই তাসবির সাথে মত্ত হয় মানুষ তার এটা বুঝে না মানুষ শুনতেও পায় না এই জড় তার তাকবীর ধ্বনির সাথে তাকবির দিতে থাকে আর এমন একটি ব্যাপার যে এই তাকবিরি জোরে চিৎকার করে আল্লাহর নবী বলার অনুমতি দিয়েছেন যখন মানুষ হজের ইচ্ছা করে তখনই এই শব্দটাকে উচ্চারণ করে বলতে হয় যে লাভবায়েক হাজ্জাত আমি হজের ইচ্ছা করলাম লাভবায়ক উমরাতান আমি উমরার ইচ্ছা করলাম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন বিরতির পরে ইনশাল্লাহ এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা রাখব আসসালাম আলাইকুম রহমত দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় করে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নিরাশা আমি মোহাম্মদ বদরুদ্জা নাজমী আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামে নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যা পাঁচটায় বা পুনঃসম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ অত্যন্ত

সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করে বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদের যাযায় খায়ের দান করুক আল্লাহ মামিন আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক আমরা এ কামনাই আল্লাহর কাছে করি আমরা বলছিলাম যে এই হজের যে তালবিয়া পড়া হয় এই তালবিয়াটা আল্লাহ আল্লাহতালা জোরে অনুমোদন করেছেন আল্লাহর নবী এটা জোরে বলার জন্য বলেছেন অথচ অন্য তাসবি তাহাল জিকি রাজকার এইভাবে বলার জন্য বলেননি একজন সাহাবি রাসুলের পাশে বসে জোরে তাসবি তাহলে জিকি রাজকার করছিলেন তখন আল্লাহর নবী বলছেন ইন্নাকুম লাতাদুন আসাম গায়ব তোমরা যাকে ডাকছো ও বধির নয় তোমরা যাকে ডাকছ ও অন্ধ নয় ইন্নাকুম তাদুন আসামিয়াম বসিরা তোমরা যাকে ডাকছ সর্বশ্রোতা তোমরা যাকে ডাকছ সর্বদ্রষ্টা অতএব চিৎকার করে বলতে হবে না জিকি রাজকার মূলত গোপনকেই বুঝাই কিন্তু হজ সফরে গিয়ে এই যে একটা তালবিয়া এটা আল্লাহর নবী জোরে পড়েছেন পড়তে বলেছেন এমন ভাবে পড়তে হবে যাতে করে মাঠ ঘাট একাকার হয়ে যায় এরকম বেশে পড়া আমাদের উচিত লাভবাহ উপস্থিত আল্লাহমা লব্বাহ হে আল্লাহ তোমার দরবারে উপস্থিত লাভবাহ আল্লাহমা লব্বাহ লাভায়ক তোমার কোন শরিক নেই প্রশংসা তোমার রাজত্ব তোমার অনুগ্রহ তোমার কোন শরিক নাই তোমার আসলে তার অর্থ খুব তথ্যবহল ব্যাপক অর্থবোধক এই বাক্য হাজিরে যখন হজ করতে গিয়ে এই বাক্যগুলি পড়ে তখন আল্লাহতালা খুশি হয়ে যান সন্তুষ্ট হন এ কারণেই মানুষ যদি বৈধ পয়সা দিয়ে হজ করে তাহলে তার হজ কবুল হয়ে যাবে আবু রায় রাজিয়াল বলেন রসুল সাল্লাম বলেছেন যারা হজ করে আর যারা উমরা করে তারা হচ্ছে আল্লাহর দল ইন আল্লাহ আজাবাহরুহ গাফর আলহম তারা যদি আল্লাহর নিকটে ক্ষমা চাই আল্লাহর নিকটে প্রার্থনা করে তাহলে আল্লাহ তাদের প্রার্থনা কবুল করবেন তারা যদি আল্লাহর নিকটে ক্ষমা চাই তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন এরকমভাবে বাক্য আল্লাহর নবী আর কোনো এবাদতকারীর ব্যাপারে বলেননি আর আল্লাহর দল এই হজ পালনকারী আর উমরা পালনকারীকেই আল্লাহর নবী বলছেন অবশ্য আল্লাহর নবী এতটুক বলেছেন যে তিন শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর দল তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল হাজ্য অল মৌতামেরো অল গাজি যারা হজ করতে যায় তারাই হচ্ছে আল্লাহর দল যারা উমরা করতে যায় তারাই হচ্ছে আল্লাহর দল যারা যুদ্ধ করতে নামে তারা হচ্ছে আল্লাহর দল এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহর নবী আল্লাহর দল বলে উল্লেখ করেছেন আর এই মানুষ যদি আল্লাহর নিকটে প্রার্থনা করে তাহলে তার প্রার্থনা আল্লাহ কবুল করবেন এই মানুষগুলি যদি আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চায় তাহলে তালা তাকে মাফ করে দিবেন। আমরা যারা হজ সফরে যাই তাদের জন্য একটা জরুরি কথা এখানে থেকে যাচ্ছে আমরা সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে ব্যস্ত থাকব। যার যেটা প্রয়োজন সেটাই চাওয়ার জন্য চেষ্টা করব অযথা ভুল বুঝাবুঝিতে এক হজের সাথে দশটা উমরা করছি একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য একটা বৌমার জন্য অথচ সেটা বেদাত হয়ে যাচ্ছে আমরা কেউ বুঝতে পারি না ওখানে গাড়ি চিৎকার করছে কে তানিমে যাবে তানিমে গিয়ে এহরাম বেঁধে ওমরা করবে এটা তো একটা ভুল সিদ্ধান্ত রাসুল সাল্লাহ আলাই বলেছেন তোমরা হজ উমরা দুটাই পালন করো হজের পরে উমরা করো হজ উমরা তোমরা দুটাই একসাথে পালন করো আল্লাহ নবী বলছেন যে ফাকরাওয়াল নিশ্চয় হজ এবং উমরা মানুষের দারিদ্রতাকে দূরে করে এবং মানুষের পাপকে মুছে দেয় সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি এই বাক্য বুঝাতে সক্ষম হজ এবং ওমরা এমন একটি আমল যে আমল মানুষের দারিদ্রতাকে দূর করে এটা তো আমরা বাহ্যিকভাবে বুঝতে পারি না বাহ্যিকভাবে যদি আমাদের পাঁচ হাজার টাকা দশ হাজার হয়ে যেত তাহলে বুঝতাম যে আমাদের সম্পদ বেশি হয়ে গেল দারিদ্রতা দূরে চলে গেল শুনুন হজ করে কোনো মানুষ মূলত ফকির হয়েছে দরিদ্র হয়ে গেছে এটা সাধারণত ঘটে না এটা দেখা যায় না আল্লাহর নবী বলেছেন এটা আমাদেরকে মেনে নিতে হবে এতে বরকত আছে বরকত ভিন্ন জিনিস সম্পদ ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস সম্পদ ভিন্ন জিনিস অনেক হাদিস আছে এ ব্যাপারে আনাসরাজি আল্লাহ আন আনহকে তার মা নিয়ে গেলেন আল্লাহ রসুলের কাছে নিয়ে গিয়ে বললেন আল্লাহ রাসুল এই যে আনাস আপনার ছোট খাদেম একটু তার জন্য দোয়া করে দেন তাল্লা রসুল বলছেন আল্লাহ মকফের মালা হো ওয়ালাদ হো আতুল ওমরাহ অকফের লাহু ওরাহম হো বারেক লাহু ফিমারা তাকতে হো আল্লাহ তুমি আনাসকে দীর্ঘজীবী করো তার অর্থ সম্পদ দাও তুমি তাকে রুজি দাও তুমি তাকে যে রুজি দিয়েছ সেই রুজিতে তুমি বরকত দাও রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস আমরা যদি হজ করি যে পয়সা খরচ করেছি যে পয়সা বাড়িতে আছে এই পয়সাতে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন। আমরা সফলতা পেয়ে যাব। আল্লাহর নবী বলেছেন যে হজ এবং উমরা মানুষের দারিদ্রতাকে দূরে করে হজ এবং উমরা মানুষের পাপকে মুছে দেয় তিনি যেমন ভাবে কর্মকারের ভাটি লহাতে যে মরিচা থাকে স্বর্ণের মধ্যে যেই মরিচা থাকে এই মরিচাকে দূরে করে দেয় একটা লহা আপনি আগুনে দেন স্বর্ণ চাঁদি আপনি আগুনে দেন স্বর্ণ চাঁদির সাথে যেটুকু অন্য খাত লেগে আছে আগুনে দেওয়ার সাথে সাথে সেটা দূরে সরে যাবে আল্লাহর নবী বলছেন যে কর্মকারের ভাটি যেমন স্বর্ণ চাঁদির এই মরিচাকে দূরে করে দেয় ঠিক হজ এবং মানুষের পাপকে মুছে দেয় মানুষের দেয় আব্দুল আব্বাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন নাজাল হাজরুল আস মিনাল জান্না হাজরে আসাদটি জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে তখন হাজরে আসদটি ছিল দুধের চেয়ে সাদা যখন হাজরে আসদটি জান্নাত থেকে অবতীর্ণ হয় তখন হাজরে আসদটি ছিল দুধের চেয়ে সাদা আল্লাহর নবী বলেন সাওয়াদাতু খাতায় বানি আদম আদম সন্তানের পাপ একে কালো করে দিয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী হাদিস তো সহি আমরা এভাবে মেনে নিতে হবে কালো পাথর বলেই পরিচিত আল্লাহর নবী বলেছেন যে হাজরে আসদ পাথরটি জান্নার থেকে অবতীর্ণ হয় দুধের মতো হয়ে আর মানুষের পাপ তাকে কালো করে দিয়েছে আমরা এখান থেকে বুঝে নিব যে হাজরে আসদ হচ্ছে মানুষের পাপ মোছনের একটা বড় মাধ্যম হাজরে আসদের ভিত্তিতেই মানুষের পাপ মোছন হয় এবং হাজরে আসদের আরেকটি বড় পাওয়া আছে সেটা হচ্ছে এই আব্দুল ইবিনা আব্বাস রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন হাজিরে আসাদের ব্যাপারে লায়াব আসান্নাহুYawmal Qiyamah বিচারের কাটগড়াতে আল্লাহ তালা এই হাজিরে আসওয়াদ এই কালো পাথরকে মাঠে পাঠাবেন কিয়ামতের মাঠে কালো পাথরের দুটি চক্ষু থাকবে কালো পাথরের দুই চক্ষু দিয়ে মানুষকে দেখতে পাবে আল্লাহু লিসানুন কালো পাথরের একটি জিভ থাকবে ইয়া আলা আলামিনিস তালা মা বিহাক্কিন ওই মানুষের পক্ষে কথা বলবে যেই মানুষ বৈধ পন্থায় একে চুম্বন করেছে যে মানুষ বৈধ টাকা দিয়ে হজ করেছে এই মানুষের পক্ষে কালো পাথর কথা বলবে সম্মানিত দর্শক মন্ডলী এই আমরা শ্রোতাকে কি দিয়ে বুঝাই কেমনে বুঝাই বিচারের মাঠ কত কঠিন কত জটিল কবর যত জটিল কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন এ কেয়ামতের মাঠে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে হজ পালনকারীদের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া যদি আল্লাহর নবী বলেছেন আরো কিছু কথা বলবে যেমন আঙ্গুলে তাসবি গণনা যদি করে থাকে তাহলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে কেউ যদি কোরআন তেলাওয়াত করে থাকে কোরআন বিচারের মাঠে কথা বলবে কেউ যদি শ্যাম পালন করে থাকে শ্যাম বিচারের মাঠে কথা বলবে আল্লাহর নবী বলছেন যে কালো পাথর সে ব্যক্তির পক্ষে কথা বলবে সম্মানিত দর্শক মন্ডলী কালো পথর কথা বলবে আমাদের মাঠে এটাই মানুষের সবচেয়ে বড় পাওয়া তবে এখানে একটা বাক্য আছে বেহাকিন বৈধ পয়সা দিয়ে হজ করা এটুকুই আমাদের ভেতরে কিছুটা সংশয় থেকে যাচ্ছে কে যে আমরা বৈধ পয়সা দিয়ে হজ করছি যার পক্ষে কালো পাথর কথা বলবে দিন না আসলে আমরা বুঝতে পারবো না আমরা এখানে প্রত্যেক ব্যক্তির আত্মাকে সতর্ক করার জন্য প্রত্যেক ব্যক্তিকে সতর্ক হওয়ার জন্য বলতে পারি যে আমরা প্রাণপণে চেষ্টা করব বৈধ পয়সা দিয়ে হজ করা চাকরি রিটেড হয়েছে পয়সা সরকার দিল সুদ ঘুষ মিশে আছে পরোয়া করলাম না অবৈধ ব্যবসা করি সেই টাকা বেশি হয়েছে হজ করতে যাচ্ছি জি না কেয়ামতের মাঠ অত সহজ নয় আল্লাহর বিধান অত সহজ নয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই বৈধ পয়সা দিয়ে যদি হজ করতে পারি তাহলেই একমাত্র কালো পাথর বিচারের কাঠগড়াতে কথা বলবে আল্লাহর নবী যদি বেহাক্কিন শব্দটা না বলতেন তাহলে আমাদের জন্য একটা সুবিধা থেকে যেত কিন্তু তা তো নয় আল্লাহ রাসুল তো বেহাক্কিন কথাটা বলেছেন উমার রাজি আল্লাহ তালা আনহ কালো পাথরকে চুমা দেওয়ার সময় বলেছিলেন কালো পাথর আমি জানি তুমি একটা পাথর তুমি কোনো ক্ষতিও করতে পারো না তুমি কোনো উপকারও করতে পারো না আমি রাসূলকে যদি চুমা দিতে না দেখতাম তাহলে তোমাকে চুমা দিতাম না সম্মানিত দর্শক মণ্ডলী এখানে আরেকটা জিনিস প্রকাশ পেল যে হজ করছি কালো পাথরকে চুমা দিতে হবে তাহলেই সবকিছু এমনটা কথা নয় কালো পাথর একটা বস্তু ওটা একটা বস্তু সেটা আমার কিছু করতে পারবে এ কথা নয় আল্লাহ তালা অনুমতি দিলে করতে পারবে উমার রাজি আল্লাহ বলছেন যে আমি জানি তুমি কোনো ক্ষতিও করতে পারো না উপকারও করতে পারো না তবে আমি তোমাকে চুমা দিই কেন আমি রাসুলকে চুমা দিতে দেখেছি এই জন্য আমি রাসুলের আনুগত্য করি এ কথার অর্থ এই নয় যে আমি কোনো পূজা করছি সম্মানিত দর্শক মন্ডলী কালো পাথরকে চুমা দেওয়ার সময় এরকম একটা মনে খেয়াল থাকা ভালো যে আমরা রাসুলের অনুসরণ করছি আমরা কোনো ভুল পথ অবলম্বন করিনি আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার অনেক দয়া তোমার অনেক রহমত তুমি সর্বশক্তিমান তুমি আমাদের বৈধ পয়সার মাধ্যমে হজের একটা সুব্যবস্থা করো আল্লাহ আমিন আমরা যেন হজ করে আমাদের পাপ মোচন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি যেন আমরা তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি যেন কেয়ামতের মাঠে সফলতা অর্জন করতে পারি তোমার দরবারে এ দাবি এ দাওয়া এই দোয়ার রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুবানাক আল্লাহ মবে আহমদেকা আশাহাদুল্লাহ ইল্লা আনতা আস্তাক ফেরক অতু বেলেগ আসসালাম ওয়ালাইকুম ওর আহমাতুল্লাহ কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিএস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্ট্রায়েন ব্যাঙ্ক কোয়ার্ড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে

بن یوسف محلی الشرحمان مدنی مفتی কাজী محمد ابراہیم اکرم الزمان بن عبدالسلام شیخ शाहिदুল্লাহ খান مدنی هارুন হুসেনের উপস্থিতনায় তো সংস্কার বলি আমাদের দরকার পরিহার করতে হবে বান্দা অর্থাৎ মুমিন বান্দা করবে আল্লাহ সুবহানাহু ওয়া এই আল্লাহ সুবহানাহু আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ও লামা প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিএসটিভি বাংলায়